আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি একদিন ঘুমন্ত ছিলাম, হঠাৎ করে দেখি দুজন লোক আসলেন, অর্থাৎ দুজন ফেরেশতা আসলেন। এসে তারা আমার দুই বাহু ধরলেন, বাহু দুজনে দুই বাহু ধরে আমাকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন। এরপরে বললেন যে তুমি পাহাড়ে ওঠো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন যে আমি তো পাহাড়ে উঠতে পারবো না, এত বড় পাহাড়ে ওঠার মতো শক্তি তো আমার নাই। তখন ফেরেশতারা বললেন আমরা তোমাকে সহযোগিতা করছি, তুমি উঠো। তখন ফেরেশতাদের সহযোগিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের একেবারে চূড়ায় উঠে গেলেন। চূড়ায় ওঠার পরে তিনি বিকট আকারে মানুষের আর্তনাদ চিৎকার শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে যে এগুলো কিসের শব্দ, এত ভয়াবহ আওয়াজ শোনা যাচ্ছে, মানুষের চিৎকার আর্তনাদ কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে, কিসের? তখন ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এটা হলো জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের শাস্তি চলছে, সে সাজায় জাহান্নামীরা যে বিকট আওয়াজ করছে সেটাই আপনি শুনতে পাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন একটা পর্যায়ে গিয়ে কিছু লোককে দেখতে পেলাম যে তাদের পাও উপরের দিকে বাঁধা, মাথা নিচের দিকে, উল্টা দিকে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের গাল কাটা এবং সেখান থেকে রক্ত ঝরঝর করে টপটপ করে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তখন জিজ্ঞাসা করলাম ফেরেশতাদেরকে যে এরা কারা, এদের দুরবস্থার কারণ কি? তখন ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা পৃথিবীতে জীবদ্দশায় রোজা রেখে রোজা ভেঙে ফেলেছে, এই জন্য তাদের এই শাস্তি চলছে। এ হাদিসটি সহি ইবনে খুজাইমা এবং সহি ইবনে হিব্বানে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। এ হাদিসের আলোকে আমরা জানতে পারলাম একজন মানুষ রোজা রেখে যদি ভেঙে ফেলে তার শাস্তি কত ভয়াবহ এবং কত মারাত্মক। প্রিয় ভাইয়েরা, কোনো এক সালাফ বলেন যে এই যদি হয় রোজা রেখে ভেঙে ফেলার শাস্তি, তাহলে যারা রোজা রাখছেন না, রোজা রাখেনি না, আল্লাহ মাফ করুন, তাদের সাজা কত জঘন্য হবে, কত কঠিন হবে। রোজা রাখার পরে শরীয়ত সমর্থিত ওজর ছাড়া যেন তেন অজুহাতে যারা রোজা ভেঙে ফেলেছে তাদের যদি এত কঠিন এবং কঠোর শাস্তি হয়, তাহলে যারা রোজা রাখছেনই না তাদের শাস্তি এর চাইতে কত বেশি ভয়াবহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হাদিস থেকে আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন। প্রিয় ভাই বন্ধুগণ, আজ আমাদের সমাজের বহু যুবক যুবতীকে দেখা যায় সামান্য অজুহাতে, খোঁড়া অজুহাত দিয়ে আমরা অনেকেই রমজানের এই ফরজ রোজা, ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকন, আমরা পালন করছি না। অনেককে দেখা যায় আমরা অবহেলা করে এই রোজা রাখছি না। প্রিয় ভাইরা, অনেকে সামান্য গ্যাস্ট্রিকের অজুহাতে রোজা রাখেন না, অনেকে সামান্য ছোটোখাটো রোগ বালায় অজুহাতে রোজা রাখেন না, দুনিয়ার সামান্য কটি পয়সার জন্য যত অসুস্থই হোক না কেন আমরা 2, 5, 6, 7, 8, 10, 12, 14 ঘন্টা না খেয়ে থাকাটা আমাদের জন্য কঠিন কিছু না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল নির্দেশ পালন করার স্বার্থে রোজা রাখতে গেলে নফস বা প্রবৃত্তি আমাদেরকে নানা অজুহাত দাঁড় করিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করেন।